পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থীদের মধ্যে অফার লেটার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলার পিআরটিআই হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অফার লেটার প্রার্থীদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এদের মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাদের সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন। ৬৯৯ জন এবং ২০২২-২৩ ৫০৪৪ জন, ২০২৩-২৪ ১৯৬৬। তাহলে বলছে চাকরি নেই, চাকরি দেওয়া হয় না। গ্রুপ ডিতে আমরা ২০১৮-১৯ ১০০ জনকে দিয়েছি, ২০১৯-২০ ১৭৪ জন এবং ২০২১-২১ আমরা ১২১ জন, ২১-২২ আমরা ১৩৪, ২২-২৩ ১০০, ২০২৩-২৪ আমরা ৭৮ জন। তো সর্বমোট আমরা ১৩৬৬১ জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি। ভাববার বিষয়, অনেকে বলেনি এগুলো, কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী। আমরা তো প্রচারটা কম করি, তো এই কারণেই অনেকে যারা বিরোধিতা করেন তারা এগুলো বলে খুব করে করে। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই, সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই। আজকে যারা এখানে এসছেন, আমি বেশি কিছু বলবো না, মাননীয় আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বিস্তর আলোচনা আপনাদের বিষয়ে বলেছেন, আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আপনারা ভাবছেন আমার কাজটা কি, কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে দেখলাম, আমি নিশ্চিত যে আপনাদের ভেরি বিফিটিং যেখানে আপনাদের দেওয়া হয়, এবং এই ট্রেনিং এর মাধ্যমে খুব ইজিলি আপনারা কিন্তু ক্যাচ করে নেবেন, এটা বিষয়। এবং এটা কিন্তু আমাদের গর্বের বিষয় যে যখন ত্রিপুরার কোনো অফিসার বা কর্মচারী যখন দিল্লিতে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রাইজ আনে, তখন কিন্তু আমরা এখানে বসে থাকি, কিন্তু আমাদের খুব খুশি হয় এবং এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয় অবাক চিত্তে কিন্তু আমরা তাকিয়ে থাকি। এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট। এবং কোনো অংশে ত্রিপুরার ছেলে মেয়েরা কোনো অংশেই কোনো দিকে কম নয় এখন। আর ডিজিটাল ইন্ডিয়ার কথা আপনার প্রধানমন্ত্রী যে বলছেন, গত পরশু দিনই আমরা এখানে বলেছে চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে সেদিন আমাদের সেক্রেটারিতে আমাদের সেখানে প্রথম, এই ভারতের মধ্যে প্রথম যেখানে অনেক রাজ্য চেষ্টা করেছে যে পঞ্চায়েত লেভেলে এবং পুরো পঞ্চায়েত পর্যন্ত, স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেলে পর্যন্ত এই যে অনলাইন সিস্টেমের সব ব্যবস্থাপনা, এটা ট্রান্সপারেন্সি হবে, জিনিসগুলো আপনি হারাবে না, সব জিনিস আপনার অলরেডি ডিজিটাইজ করা থাকবে। এই যে বিষয়টা ত্রিপুরাতেই সম্ভব হয়েছে। আমাদের কিরণ গুপ্তজি সেদিন বলছিলেন, যিনি আমাদের সেক্রেটারি আরডি বর্তমানে, উনি আইটি সেক্রেটারি, তো উনি বলছিলেন এখন উনি ট্রেনিং আছেন, অনেকে জিজ্ঞেস করছে আপনারা পঞ্চায়েতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে কি করে এটা আপনারা সম্ভব করেছেন, আমরা তো অনেক চেষ্টা করেছি সেটা সম্ভব হচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা কর্মচারীরা আছেন, যারা আমাদের অফিসাররা আছেন, সবাই মিলে এই যে একটা টিম, সেই টিমের কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই বিষয়ে সবসময় সচেতন থাকেন, সবসময় মিটিং করতে থাকেন, ডিএম যারা আছেন সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিএম, এসডিএম, বিডিও যারা আছেন সবাই কিন্তু একটা একসূত্রে বাধা। এখন একটা টিম দিলে আমরা এখন পঞ্চায়েতের সেক্রেটারির সাথে আমরা কথা বলতে পারি। এই যে ব্যবস্থাপনা, আপনারা যখন আসবেন ট্রেনিং নেবেন, আপনাদের পক্ষে সুবিধা হয়ে যাবে সেগুলো, এবং এগুলো আপনারা করবেন আমি আশা করি, এবং আপনাদের স্বাগত জানাচ্ছি এই ফ্যামিলিতে যোগদান করার জন্য ত্রিপুরা গভর্নমেন্টে। এবং ত্রিপুরার নাম আপনারা অক্ষুণ্ণ রাখবেন,